হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমি শরণিকা ফ্রম স্মার্ট টাইম। আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই পেন স্ট্যান্ডটা বানাবো, তার জন্য লাগবে মোটা স্ট্র, কাঁচি আর গ্লুগান। প্রথমে আমি স্ট্রগুলোকে হাফ করে কেটে নিচ্ছি। এখানে আমি সব রঙের স্ট্র নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক কালারের স্ট্র ইউজ করতে পারবেন। যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনি নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এই স্ট্রগুলো এরকম ট্রায়াঙ্গেল শেপে করে লাগাবো। প্রথমে ডট ডট করে গ্লুগুলো দিয়ে দেবো, তারপরে স্ট্রগুলোকে স্টিক করে নেব। যারা নতুন তাদের জন্য বলি, এই গ্লুটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ফিক্স করে নিতে হবে। এই পেন স্ট্যান্ডটা ডেকোরেট করার জন্য আমি কতগুলো ছোট ছোট পুতুল ইউজ করেছি। এই পুতুলগুলো কিন্তু আমি বাজার থেকে কিনিনি, আমার মেয়ের গার্ডার বা ক্লিপে লাগানো ছিল, ওইগুলো ভেঙে গেছে, কিন্তু ওই পুতুলগুলোকে আমি রেখে দিয়েছিলাম। এখন ওগুলো দিয়ে এটাকে ডেকোরেট করব। আপনাদেরও যদি বাড়িতে এরকম কিছু ছোটোখাটো জিনিস থাকে সেগুলো ফেলে না দিয়ে রেখে দেবেন, দেখবেন কোনো সময় ঠিক কাজে লেগে যাচ্ছে। পেন স্ট্যান্ডের হাইটটা আমি মোটামুটি, যাতে পেনের অর্ধেকের বেশি অংশটা পেন স্ট্যান্ডের মধ্যে থাকে, সেই অনুযায়ী হাইটটা করছি। আপনারা চাইলে হাইটটার থেকে নিচু বা উঁচুও করতে পারেন। পেন স্ট্যান্ড অলমোস্ট রেডি। দেখুন চারদিক থেকে কিরকম দেখতে লাগছে। এবার এটাকে আমি একটা ট্রান্সপারেন্ট পেপারের উপরে গ্লুগান দিয়ে ফিক্সড করে নেব। এবার যেই ক্লিপের ভাঙা অংশগুলোর কথা আমি বলছিলাম সেগুলোকে আমি তিন দিকে স্টিক করে নিচ্ছি। দেখুন কতটা অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে দেখতে। দেখুন এটাকে ফাইনালি কিরকম দেখতে লাগছে, কতটা সোজা আর কতটা কম সময় লাগে আপনারা তো নিজেরাই দেখলেন। যখন কোনো কিছু আপনার নিজে হাতে তৈরি করে ব্যবহার করি না, সেটা আলাদাই ফিলিংস আসে। প্লিজ আপনারা এটা তৈরি করবেন, নিজেরা ইউজ করবেন বা কাউকে গিফটও করতে পারেন। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।